ফেরান নাসিম ডট পক্ষ থেকে ফের নাসিম জানার শুভেচ্ছা এবার টিউটোরিয়ালটি হচ্ছে মেবি আঠেরো নাম্বার ইয়াস আঠারো এবং আজকে আমরা শিখব যে ফোন আমরা বাইরে থেকে কিভাবে আমাদের কম্পিউটার রেখে ইউজ করতে পারি আমরা একটু আগে দেখেছি যে আমরা ফোনগুলোকে গুগল থেকে নিয়ে দেখাতে পারি এবং সেইভাবে আমরা ইউজ করতে পারি তো এই ফোনগুলো যদি আমরা বাহিরে থেকে নিয়ে দেখাই অর্থাৎ বাহিরে থেকে কোনো একটা ফোন ডাউনলোড করলাম তাহলে দেখাবো কিভাবে ধরেন যে আমাদের একটা মাইক্রোসফট ফোন ফোনটা আমি ওপেন করছি মাইক্রোসফট বাই করছি এইভাবে ওয়ার্ডটা আমি হ্যালো লিখছি এখানে এবং এই লেখাটার সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি আঠাশ পিকজেন আর এখানে আমি ফোনটা একটা নিয়ে নিচ্ছি ধরেন যে বাই বায়ার আমাকে বলে দিল যে এই ফোনটা ইউজ করবেন এখানে এই ফোনটিকে ধরেন যে এই একটা ফোন আসলে এটা দেখতে সুন্দর লাগছে না বাট আমরা চেক করার জন্য দেখব এই একটা ফোন ফোনটার নাম হচ্ছে এটা তো এই ফোন কপি করলাম আমি এই ফোনটা আমার এখানে আছে হয়তো আমার এখানে নাও থাকতে পারে তো আমি গুগল থেকে এই ফোনটাকে ডাউনলোড করবো অবশ্যই তাহলে এখানে আমি গুগল থেকে আর ফোন ডাউনলোড যদি দেই এভাবে লিখে দিই নামটা বাইরে অবশ্য আপনাকে ফোনটির নাম বলে দিবে তো নিলাম যে এখানে এসে গেছে যে কার্ড গৌথিক ফোন তো এই ফোনটিকে আমরা ইউজ করবো এই ফোনটিকে ইউজ করার জন্য এখানে আসবো এবং এখানে আসার পর অবশ্যই ডাউনলোড করতে হবে যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন সেটা যে কোনো সাইট হতে পারে এখান থেকে ডাউনলোড করতে পারি এখান থেকে ডাউনলোড শুনতে ডাউনলোড করলাম এবং ডাউনলোডে ক্লিক করতে হবে ওকে ডাউনলোড হয়ে গেছে ওয়াল ফোনটি ডাউনলোড হয়ে গেছে এবং এই ফোনটি ডাউনলোড মেবি দেখি আমরা কথা ডাউনলোড হলো এই ফোনটি হয়তো বা ডাউনলোড ফল্ডারে আমরা পেয়ে যাবো তো ডাউনলোড ফোন চলে যাচ্ছে এবং ডাউনলোড ফল্ডারে আসার পরে আমরা দেখলাম যে এই যেই ফোনটা ডাউনলোড হয়েছে তো এটা টিটি এফ ডাউনলোড হয়েছে আমরা এটাকে ডাব্লু ও এফ এফ এ কনভার্ট করতে হবে বিকজ ওয়েবের মধ্যে এই টিটিএফ এক্সটেনশনের ফোন কাজ করবে না সো এই ফোনটাকে কনভার্ট করার জন্য অবশ্যই আমি যাবো যে টি এফ টু ডাব্লিউ ও এফ ফোন ফোনটা হচ্ছে কনভার্ট এটা আমি দেখবো এবং যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমি কনভার্ট করে নিতে পারবো আমি এটাতে ঢুকে গেলাম আসার পরে আমি যে ফোনটা আছে আমি এখান থেকে ফ্রম কম্পিউটার নিয়ে অবশ্যই ফোনটাকে সিলেক্ট করব যেখানে ডাউনলোড করেছি আমি তো এটা ডাউনলোড করেছি এখানে এই ফোনটা সিলেক্ট করে দিলাম এবং দিয়ে আমি এখানে সিলেক্ট করা আছে কোন ফোনটা কনভার্ট করছেন এফ এটা খেয়াল করে রাখবেন কনভার্ট কনভার্টে করে ডাউনলোড ডাউনলোড হয়ে এখন দেখি যে ডাব্লু ও এফএফএফ হয়ে গেছে এবং এই ফোনটা যা আছে আমি দেখি কোথায় ডাউনলোডে আসলো যে এই ফোনটা চলে এসেছে এটা আমি কাট করব কাট করে আমার যে ফোল্ডার কাজের ফোল্ডার আমি এটাতে রেখে দেব এখানে আমরা চলে যাই ওই ফোল্ডারে আমাদের আদার্স তারপর এখান থেকে ডিজাইন এই ফোল্ডার ছিল তো এই ফোল্ডারের মধ্যে আমাদের যে ফোনটা আছে এই ফোনটা আমি অবশ্য দিয়ে দেবো এখানে পেস্ট করলাম তো আমরা ফোনটা পেয়ে গেছি একটা অবশ্যই আমরা করবো কি এটা একটা ফোল্ডারের মধ্যে রেখে দেবো এবং এখানে আমরা ফোনটিকে দিয়ে দিচ্ছি এবং এটা এখানে চলে এসেছে এবং এই ফোনটিকে আমরা এর সাথে কানেকশন দেবো তাহলে কাজ করবে এর আগে আমরা দেখেছি লিঙ্ক এখানে আমরা বসিয়ে আমরা ফোন দিতে পারি জায়গাটাতে বসিয়ে তো আমরা এখানে যেটা করব আমরা এই ফোনটিকে কানেকশন করাবো তো এই ফোনটি কানেকশন করানোর জন্য আমাদের সিএসএস ফাইলে কিছু লিখতে হবে আমাদের আমার ডিজাইন এখানে লিখতে হবে তো এই ফোন কানেকশন করার জন্য অবশ্য আমাদের লিখতে হবে অ্যাট দ্য রেট ফোন ফেস এবং এখানে লিখতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে আমাদেরকে লিখতে হবে ফোন নেম ফ্যামিলি তো ফোন ফ্যামিলি আমরা একটা কোনো দিয়ে রাখবো যেই ফোনটা আমরা ইউজ করছি সেই ফোনটার আমরা নিজের মতো নাম দিতে পারবো তো কিন্তু আমরা আগে থেকে জেনেছি যে এরিয়াল দিতে দেওয়া যায় হ্যাঁ তারপর টাইমস নিউ রোমান দেওয়া যায় তো এই ফোনটা যদি আমরা নিজে থেকে এখানে ইউজ করছি তো এই ফোনটার একটা আমরা নাম দিতে পারবো আমাদের ইচ্ছা মতো যেমন নাসিম ছোট হতে দিবেন নাসিম ফন্ট এটা দিলাম সেভ করলাম এখন ওই কোন ফোন কাজ করছে কোন ফোন নিয়ে সেই ফোনটার নাম অবশ্যই এখানে লিঙ্ক করে দিতে তাহলে অবশ্যই এস আর সি দিয়ে এখানে ইউআরএল এবং সেটাকে লিঙ্ক করতে হবে যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ করেছিলাম তাহলে এখানে অবশ্যই দিতে হবে যে ফোনস ছোটো হাতের এবং যে নামটি ছিল সেই নামটি অবশ্যই কারেক্টভাবে লিখতে হবে তাহলে এখানে এটা ছিল আমি এটাকে কপি করলাম কপি করে আমি এটাকে বসিয়ে দিলাম এখন আমার ফোনটি এটা ইনস্টল হয়ে গেছে আমার এই ডিজাইন ফাইলে ফোনটি ইনস্টল হয়ে গেছে আমি এখন যদি এটাকে রিলউট করি অবশ্য ফোনটিকে পাবো না তো কিছু লেখা নাই এখানে আমি রিলেট করেছি এটিকে আমি চাচ্ছি এই ফাইলটিকে রান করব এবং এখানে আমি লিখবো যে এইচ ওয়ান দিয়ে আমি লিখব হ্যালো এবং এটিকে আমি রান করলাম তো রান করে হ্যালো পেয়েছি আমি তো হ্যালো পাওয়ার পরেই আমি যেটা করবো এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেবো তো অবশ্যই বলি যে স্টাইল স্টাইল দিয়ে যদি বলি যে ফ্যামিলি এবং এটা ওই ফোনটা কনভার্ট হয়ে যাবে আচ্ছা এটা হয়নি আমরা একটু দেখে নিব যে আসলে আমাদের সমস্যাটা কোথায় আচ্ছা এই সিএসটা এখানে কানেকশন করানো নেই এই জন্য হচ্ছে না এটা তো আমরা অবশ্যই এই সিএসটা কানেকশন করিয়ে নেব আমরা এটা লিখতে পারি লিঙ্ক রিলেশন স্টাইল সেটা আমরা আগে দেখেছি এইচ এফ এর জায়গায় আমাদের কী করতে হয় আমার আমার ডিজাইন ডট সিএসএস আমি এটাকে দিলাম এবং এখন রিলোড দিলে ফোনটা চেঞ্জ হয়ে গেল সো আমরা দেখতে পাচ্ছি আমার ফোনটা হয়ে গিয়েছে যা লিখবো সবই আসবে এখন ওই ফোনটায় তো আমরা এইভাবে ফোন চেঞ্জ করে আমরা ইউজ করতে পারবো তো আমরা এমন একটা ফোন ইউজ করছি যদি সেই ফোনটা ইউজারের কম্পিউটার ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু ওই ফোনটা করবে না তখন আমাদেরকে এই ফোনটা অবশ্যই আমাদের হোস্টিং সার্ভারের ফাইলে এটা ইনস্টল করে রাখতে হবে তাহলে আর সমস্যা হবে না তো আশা করি বুঝতে পেরেছেন এবং বুঝতে না পারলেও এটা আবার প্র্যাকটিস করবেন ফোন কীভাবে অ্যাড করতে হয় এখানে অবশ্যই ফোনটাকে ডাউনলোড করে ফোনটাকে কানেক্ট করে দিতে হবে অবশ্যই কনভার্ট করে নিতে হবে আর যদি আমাদের কম্পিউটারের কোনো ফন্টকে ভালো লাগে তাহলে আমরা কপি করে নেবো এখান থেকে আর ওইভাবে ডাউনলোড করে কনভার্ট করব কনভার্ট করার পরে আমরা এখানে সেটাকে অ্যাড করে দেবো আশা করি বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ